বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমি নিলয় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু এখন যাচ্ছি আমাদের ঘরে পিছনে সেখানে আমাদের জালের ভিতরে একটি পাহাড়িদের বিখ্যাত খাবার ঘুইসাপ বেঁধে আছে তো সেটাই দেখার জন্য যাচ্ছি কারণ আমাদের অনেক হাসের বাচ্চা সেই ঘুইসাপটা খেয়ে নিয়েছে তো চলুন দেখা যাক যে ঘুইসাপটি বর্তমান অবস্থা কেমন বন্ধুরা এই যে আমরা জঙ্গল পাড়ি দিয়ে কিন্তু আমাদের এই যে ঘেরাটা আছে নেট ঘেরার কাছে চলে আসলাম ওরে বাবারে দেখতে ভয় লাগতেছে বন্ধুরা দেখেন এই যে দেখেন এরে দেখেন এটা একবারে লেখের সাথে পেঁচিয়ে কি অবস্থা আমি একটু ভালো করে দেখাই এই দেখেন যেটি পাহাড়ে যে বিখ্যাত একটি খাবার ঘুইসাপ আমাদের এদিকে কিন্তু প্রচুর ঘুইসাপ আছে এইগুলো কিন্তু বিশেষ করে যে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা থাকে সেগুলো কিন্তু এইগুলা সব খেয়ে ফেলায় দেখেন অবস্থা আজকে মনে হয় দুই তিন দিন ধরে তিনি বেঁধে আছেন তার দেখেন বর্তমানে কিন্তু তার জীবন আর চলতেছে না তো কোনো পাহাড়ে যদি আমার বিরোধ দেখে থাকেন চলে আসেন তো নিয়ে যান এই খাবারটা আপনাদের বিখ্যাত সেই খাবার গুইসাপ দেখেন অলরেডি প্যাট পুরে গেছে অনেক হাসের বাচ্চা খাইছ আলাপ বোস শাস্তি কয় দেখেন অবস্থা তো বন্ধুরা সবাই দেখতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন চেষ্টা করবো এটাকে ছেড়ে দেওয়ার জন্য খুলে যদি খুলতে পারি ওই যে জায়গায় পেঁয়াজ বাজেছে যদি খুলতে পারি ছেড়ে দেবো না হলে আর কিছু করার নেই কারণ একে ধরা যাবে না ধরলে যদি একবার কামড় দেয় তাহলে শেষ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাই